Complain,
এগুলো এসে সেই ওনাকে খেতে দিয়ে তারপর শান্ত হয়ে পড়েছিলাম এসে সেইভাবে তারপরে সেই সবজির টবজি আছে পেপার ব্যাগ হাত দিয়েছি ওনার স্যানিটাইজার দিয়ে সব ব্যাগ ধরছিল সে আবার হাত পা দিয়েছে তারপরে সে রেখে সেই সবজিগুলোকে বাসন মাজার আগে 11:30টার মধ্যে মুদিখানা বাজার গুছিয়ে সাড়ে ঠোঙা ঠোঙা জল দিয়ে সাফ করে তারপর মুদিখানা বাজার করলাম তারপরে একটু গরম জল করলাম এক ভাই করে সবজিগুলোকে খাবন দিয়ে খাবন জল দিয়ে পুরো সবজি দিয়ে কচুরি কবিরে ধুয়ে তার তার উপর দিয়ে ঠান্ডা জল দিয়ে তার উপরে উষ্ণ গরম জল তোমার ভাইকে দিয়ে জল ছড়িয়ে ফিরিয়ে দিয়েছি তারপরে তো সেই সব জামা কাপড় ড্রেস চেঞ্জ করে তারপরে গেছি রান্নাঘরে বাসন মাজ বাসন মেজে করে জল চলে গেল আবার তখন তারপরে মোছামুছি করতে চলে আসবে তারপরে যখন বাসন মেজে উঠে তখন 12:30 রান্নাঘর মোছামুছি করে কাচাকুচি করে তারপরে সোনার তো চান হয়ে গেছিলো চান টান হয়ে গেলে সোনাকে বললাম যে আমি রান্নাঘরের কাজ কমপ্লিট করে দিচ্ছি আমি ওদিকে ঢুকবো না তুমি ওখানে জল ভরো পাইপটাই দিয়ে হাঁড়ি হাঁড়ি এ করে রেখে আসবে আমি কি তুমি আমি আর যাবো না তুমি কটা বোতল আর হাঁড়ি ভরে রেখে দেবো তুমি ওগুলো দিচ্ছি আমি একদম সর্বসম্মতি করতে চলে যাচ্ছি এসে চান করে রান্না করতে যাচ্ছি তারপরে হ্যাঁ সন্ধ্যাবেলা এই তো বেলা হয়েছে আমি সন্ধ্যাবেলা ভাত খাবো না আরে এখন বেশি কাজ তোমাদের তো অত কাজ করতে হয় না আমার সারে জিনিস মোছামুছি করতে হয় প্রত্যেক দিন সারে জিনিস মুছতে হয় তার উপরে এখন সবজি এনেছি আজকে আরও বেগার খাননি
আর আরো বেকার খালি প্রত্যেক দিন আমার খোলা আছে, গেটকে ডেটা দিয়ে মুছি, তারপর যে সুইচ বোর্ড আছে সেই সুইচ বোর্ডে ডেটা দিয়ে মুছি, তারপর হাত এখন হাত দেয় না দেয় মুছি, হাজার হাজার হয়ে যাবে, হাজার হাজার হয়ে যাবে। একদিন বেশি পয়সার কথা, একদিন টাকা পয়সার কথা, হাজার বেজা হাত, তার উপরে গরমে ঘুম হয় না, কি গরম কি গরম, মরণের গরম। গরম তোমাদের ওইদিকে টেম্পারেচার তো আলাদা, আমার ওইদিকে টেম্পারেচার আলাদা, আমাদের এখানে সাংঘাতিক গরম। তারপরে গিয়ে আমাদের তো এখন বন্ধ, সিলিং ফ্যান বন্ধ, সিলিং ফ্যানে হাওয়া খাওয়া যাবে না, ধারটা ফিরে সারকার হয়ে যাবে। আর এই আমাদের সবার এসি এখন সারাতে যাবে না, কারণ এসি হাওয়া খাওয়া যাবে না। তার উপরে আমাদের এসিতে হচ্ছে তোমার বর্ষাকালে গ্যাস ধরে দিয়ে কিন্তু আমাদের গ্যাস সব দিক করে বেরিয়ে গেছে, তোমরা দুদিন প্রায় গ্যাস কি কারণে হয়েছে আর দুদিন আমার নাচবো ওখান থেকে ঘুমাইতে খুলে সব গ্যাস বেরিয়ে গেছে। হ্যাঁ গ্যাস নেই, জল বেরোচ্ছে না, জল না বেরোলে, জল না পড়লে তো হাওয়া আসবে না, ঠান্ডা হাওয়া, গরমের সময় কী করে, গরমের সময় হাওয়াই খাওয়া যাবে না, লোককে তো দেখাই যাবে না, এবার গরমকালটা বিশাল মুশকিল হয়ে যাবে, এই গরমকাল আমাদের বিশাল মুশকিলে কাটবে। এই জন্য তো আমি এই বিশ্বাস থেকে কাল তার আগের দিন সন্ধ্যাবেলা ওরা বই পড়ছিল, আমি সারি লেপ তসো দুপুরে এসে মানে আছে ওই খেয়ে গিয়েছি তো তুলে কাগজে মুড়ে সব গুছিয়ে রেখেছি যেন গুদাম ঘরে যেটা। হ্যাঁ তাও তো আগুন উঠেছে আর ছিঁড়ে ফটফটে দিতে পারে না, দিদি বসে দিদি বস। আর বাবুটাবু যখন বলে যে গরম পড়েছে তখন মা রেগে মা ফোন দিতে যান, দেখো গরম পড়েছে, তোমাদের ওখানে কি বরফ পড়ছে, তোমাদের ওখানে কি বরফ পড়ছে, সার্ভিসিং টাইম করে নিয়েছি আগের দিন মেয়েটা করে খুলে ফেলে এক ঘন্টা ধরে কাজ করেছি, কিন্তু খোলার সাথে কি পাহার সাথে কি জোগাড় হয়ে যাচ্ছে তুমি জানো না, ওটা পিছনের দিকে পায় সামনের দিকে পায়, সামনের পাড় আলাদা পিছনের পাড় আলাদা, পিছন তো দেওয়ালের বাইরে বাইরে আসি সব ছাদের পাশে সেখান থেকে আসি, এখন পাওয়া যাবে না, এখন পাওয়া যাবে না, আর এখন তো ঠিক করবে না, এখন তো ঠিক করে আমাদের কি আমার আমার ফ্রেন্ডের মেশিনটা পর্যন্ত ফিল্ডার চেঞ্জ করতে পারবে না এখন, ঠিক না এই জন্য এবারে গরমকালটা খুব খারাপ কাটবে, ও কোনো ব্যাপার না, একটু কষ্ট মষ্ট করে কাটিয়ে দেবো। তো চান করার জন্য চান করার সঙ্গে তো খারাপ কী আছে, গরম গরম আগুন, ও ভালো জল গরমের সঙ্গে খাচ্ছে, গরমের সঙ্গে নিতে গেলে জল খাচ্ছে তো আর বাইরের মধ্যে বাচ্চা তো আছে,
এই ছোট ছেলেটা আছে, এখন তো যে যেখানে পারে সেখানে। শ্রমিকদের দেবে, শ্রমিকদের খেতে দেবে, টাকা দেবে। বাইরে থাকলে বাইরের পরিস্থিতি আলাদা। জামাই টামাই তো কোনো ব্যাপারই না, তিন চারটে করে সকাল দুপুরবেলা তরকারি মিষ্টি দই এটা ওটা ফল রাত্রিবেলা, এখন জামাই তো ব্যাপার আলাদা, সরকারি চাকরি আলাদা আর কলকারখানায় কাজ করা আলাদা। আকাশে সেখানে কাজ না করলেও বসে খেতে দেবে, আমি কাজ না করলেও ভালো মন্দ বসে বসে খেতে দেবে। আমি বলছি, আমি বলছি তোমার তো কিছু করতে হচ্ছে না, আমি করে আমার কিছু খাও কালকে বলছিলাম, ভাবতাম কালকে বলছিলাম আমি যে এসিটা ঠিক হয়, আমি বিজি হয়ে গেছি, আমি বলি ফিরি কালকে ভাবতাম, বলে দিলাম ভাবতাম গালাগালি দিয়েছিলাম। গালাগালি মানে কি? গালাগালি মানে কথার কথা, রাগ করলে তো হবে না, ঠিক কথা বলবো, রাগ করবা কি বলবো। কাজে এসেছিলো ওই জন্য করতে পারেনি, আর করতে পারেনি আমি জানি, না করতে পেরেছে পেরেছে আমি দেখে নেবো, আমার কাছে কার্ড আছে, দুটো লোককে ডেকে দেবো, সে ডেকে নেবো বলতে বলতে তো সে সাড়ে গুড় মাটি হয়ে গেছে। তাই বলছিল সেই ইয়ে খারাপ হয়ে গেছে, ওটা আমি গিয়ে আনবো আমি, আর আমি কালকে বলছিলাম আমি তোমার ওই সব অসভ্য বুদ্ধি আমার কাছে ফলাবে না। তুমি কোন কাজটা করো দেখি খাটি, আমি তোমার ভাবে তো কেড়েছি না বুদ্ধি নেই মনে হয়। হার না কুড়ে মতো, কুড়ে মানে কি বলো তো, না না কুড়ে মতো মানে তোমাদের বউটু যেরকম ও একদম ওই রকম টাইপের, মানে পয় পরিষ্কার না অত, বলে হাত বুকে হাত ধোয়াতে হবে, খাওয়ার আগে হাত ধোয়াতে হবে বুকে বুকে, হেঁকে হেঁকে, হ্যাঁ গেঞ্জি যে গেঞ্জিটা আছে গায়ে দেবে সেটা আবার দুদিন লাফড়াবে বলবে, তাকে হেঁকে বুকে কেচে দিতে হবে, মানে এসব বাপের শিক্ষা নেই তো এই জন্যে জানে না এগুলো, এগুলো শেখেন জানে না। আর আমার আমাদের ওসব অস্বস্তি, কারণ আমরা তো মন্দ থাকতে পারিনি, আমাদের ছোটোবেলায় সাবান ছাড়া স্নান হয় না, স্নান সারাটা জীবন আমাদের আলাদা নিয়ম নীতি। তাহলে আমাকে বলে আমাকে আমাকে বলে বলে তুমি আমাকে বুকে বুকে হাত ধোয়াতে তো সাবান দিয়ে আমি হাত ধুতে চাইতাম না, এখন হাত ধুই, হ্যাঁ তুমি আমাকে বকো হাত, তুমি যা করো ভালোর জন্যই করো, আমাকে এরকম বলে, হ্যাঁ তুমি যা বলে, আমি বলে তুমি যা করো তো ভালো দিন, আমাকে বলে না তুমি সবসময় এই যে তুমি খাও লিমিটে, তুমি চলো লিমিটে, আমাকে বলে ওই জন্য তোমার ফাঁকা টাকা হয় না, পেট ব্যথা হয় না, আমরা বুঝি না খেয়ে ফেলি এটা ওটা আমাদের ফাঁকা হয় পেট ব্যথা, এরকম এরকম বলবে আমাকে। আবার বলবে যে তুমি এরকম ঠিকঠাক করে ঘর দ্বার ঠিকঠাক করে রাখো, এই জন্য ব্যাকটেরিয়া জীবাণু কম থাকে, হ্যাঁ খাবার পেট ব্যথা ঠাকুরের কৃপায় এগুলো হয় না, ফিরে নিয়ে তো আমি একা থাকি, তো আজকের না সারাটা জীবন দেখো
নিজে এসেছিল, একা এসেছিল আর জামাই সঙ্গে এসেছিল। Thank you.